পিরোজপুর সদর উপজেলার পারেরহাট বালিপাড়া এবং পাত্তাশি ইউনিয়নের 128.67 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে 1976 সালে ইন্দুরকান্দি থানা গঠিত হয়। তবে বিগত বিএনপি জামাত জোট সরকারের সময় 2002 সালের 17 এপ্রিল জিয়াউর রহমানের নাম অনুসারে ইন্দুরকান্দির নাম রাখা হয় জিয়ানগর। নামকরণের 14 বছরেরও বেশি সময় পর সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির নিকার বৈঠকে জিয়ানগরের নাম পরিবর্তন করে পূর্বের ইন্দুরকান্দি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন জনগণ চাচ্ছে যে পুরনো নামে ফেরত যেতে, তো জনগণের দাবির প্রেক্ষিতে এই প্রস্তাবটা এসেছে এবং সেটা মন্ত্রিসভা অনুমোদন করেছে। এটার জনসংখ্যা হচ্ছে 2,20,032 জন আর আয়তন হচ্ছে 147.03 বর্গ কিলোমিটার। নিকার বৈঠকে এছাড়া কুমিল্লায় 9টি ইউনিয়ন নিয়ে লালমাই নামে নতুন একটি উপজেলা এবং চট্টগ্রামের চন্দনাইশের 2,000 ইউনিয়নকে পৌরসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে জনসংখ্যা 56,633 জন, তারপরে মোট জমির 76% হলো অকৃষি জমি। তারপরে যে আয়ের একটা বিষয় আছে যে কমপক্ষে 20 লক্ষ টাকা 3 বছরের আয় হওয়া লাগবে, সেটা 72,13,000 টাকা এই এলাকার আয়। সচিবালয়ে নিকার বৈঠকের আগে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। ওই বৈঠকে তিতাস গ্যাসের সঞ্চালন পাইপলাইন নির্মাণের জন্য 13,356টি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া 6 বছরের চাকরির মেয়াদের পর চাকরি স্থায়ী করার বিধান রেখে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় ব্যাটালিয়ান আনসার সংশোধন আইন 2016। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।